ইমরান খান কি তাহলে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন? বসে তিনি হয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী। অন্য কেউ হলে হয়তো আশা ছেড়ে দিতেন, তবে নামটা যখন ইমরান খান, তখন হাত পা বাঁধা অবস্থায় লড়ে গেছেন। ফলও পেলেন নির্বাচনের মাঠে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা 266টি, এর মাঝে 250টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গেছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। পাকিস্তানে সরকার গঠন করার জন্য কোনো দলকে ন্যূনতম 134টি আসনে জয়লাভ করতে হবে, কিন্তু কোনো দলই এককভাবে এত বিপুল সংখ্যক আসন পায়নি। স্বতন্ত্র প্রার্থীরা আসনের দিক থেকে এগিয়ে রয়েছেন। এদের মাঝে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী বেশি। পাকিস্তানের সংবিধানের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণার 3 দিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের জানাতে হবে যে তারা কোনো দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসেবেই থাকবেন। এসব নাটকীয়তার মধ্যে ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। তিনি নিজে প্রধানমন্ত্রী না হলেও এটা ঠিক করতে পারবেন যে কে প্রধানমন্ত্রী হবেন। এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান। জনসমর্থনের দিক থেকে তার ধারে কাছে নেই আর কোনো নেতা। জীবনের কারণে তিনি দ্বিগুণ জনপ্রিয় হয়েছেন, বিশ্ব মঞ্চেও তিনি পরিচিত মুখ। ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক থেকে হয়েছিলেন গোটা পাকিস্তানের অধিনায়ক তথা প্রধানমন্ত্রী। ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে জয় করেছেন 1992 ক্রিকেট বিশ্বকাপ, আর রাজনীতিতে এসে জয় করেছেন পাকিস্তানের মানুষের হৃদয়। তিনি 2018 সালে পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নানান নাটকীয়তার পরে 2022 সালের 10 এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যেতে হয় ইমরান খানকে। গণমানুষের কাছে ইমরান খান নামে পরিচিত হলেও তার পুরো নাম ইমরান আহমদ খান নিয়াজি। সচ্ছল এবং উচ্চ মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছেন ইমরান। 1972 সালে ভর্তি হন যুক্তরাজ্যের অক্সফোর্ডের কেবল কলেজে। মেধা আর পরিশ্রমের সাথে ইমরান খানের রয়েছে সুনিপুণ নেতৃত্ব গুণ। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। স্নাতক শেষ করার 4 বছর আগে মাত্র 18 বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামেন ইমরান খান। ক্রিকেট জীবনে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 1 দশক, তারপর হঠাৎই অবসরে চলে যান। পরে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতির অনুরোধে ফিরে আসেন। 1992 সালে তার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ ঘরে তোলে। বলিষ্ঠ নেতৃত্বে তিনি বরাবরই সবার চেয়ে আলাদা। ক্রিকেট মাঠ থেকে ইস্তফা দিয়ে 1996 সালে রাজনীতির ময়দানে আসেন ইমরান খান। 1996 সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, যা সংক্ষেপে পিটিআই নামে পরিচিত। 2013 সালে পাকিস্তানের 10ম নির্বাচনে ইমরান খানের দল অভাবনীয় সাফল্য পায়। সবশেষে 2018 সালের 18 আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান। এরপর 2022 সালের 10 এপ্রিল জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। এতে 174 ভোটে পরাজিত হয়ে ইমরান খান প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন। তবে সময় এবং ভাগ্য দুটোই এখন তার পক্ষে। অস্থিতিশীল রাজনীতির ঘেরাটোপে আটকে থাকা পাকিস্তানের সুদিন ইমরান খানের হাত ধরেই আসতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া না হওয়ার উপর পাকিস্তানের ভবিষ্যৎ অনেকখানি দাঁড়িয়ে আছে।